Sir, আঙ্গুলটা দেখেন স্যার আঙ্গুল আঙ্গুল খুব ভালো উৎসব আমি ভোট হচ্ছে এবং আমি তো ভোটে লড়ছি এবার চরিলাম থেকে সেখানেও ভালো ভোট হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় মোতা একটু দুর্বস্তি করার চেষ্টা করছে কিছু হবে না এটা দিয়ে ওই লাল সিংহরা তো টেপ লাগিয়ে দিয়েছে আমার প্রত্যক্ষ করেছিল এসব কোনো হবে না অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট করে তো ভোট দিতে যেতে যাবে না ট্রাইবাল বুথগুলিতে বুথে একটু দুর্বস্তি করার চেষ্টা করছে ওরা তাও মনে হয় না আরও সফল হবে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসকে ওরা কী করেছে পুলিং এজেন্ট বানিয়েছে ঠিক না আর বাচ্চা বাচ্চা ছেলে ওরা ডিসিপ্লিনই জানে না শিখবে আস্তে আস্তে করে স্যার আমরা জিতবো যদি আগে কথা আছে এটা কোনো নাই কিছু কংগ্রেস সিপিএমের জোটটা কতটুকু আপনার জোটটা মানুষ খায়নি মনে হয় চেষ্টা করেছে ওরা কিন্তু খায়নি ওরা জনসভা টনসভা ওদের স্কোয়াডিং ঠিক না ওদের পাবলিসিটি ওদের মানুষের কাছে পৌঁছ মানুষকে দিকে পৌঁছতে পারেনি ওদেরকে এক্সপ্লেন করতে হয়েছে না প্রথম ওরা কেন জোট করেছে এটা এক্সপ্লেন করতে করতে 15 দিন গেল ওরা ঠিক না তার আমাদের আমরা তো গেছি আমাদের ডেভেলপমেন্টের কাজ নিয়ে ঠিক না মাথার উঁচু করে আমরা গেছি আমাদের ডেভেলপমেন্টের কাজ নিয়ে মোদীর কথা নিয়ে আর ওরা গেছে জোটটা কেন হলো সেটা বোঝাতে হবে মানুষকে না আপনার কেন্দ্র নিয়ে কী করবে আমার কেন্দ্র তো এখানে তো কংগ্রেস প্রার্থী আর মতা আছে ট্রাইবাল চিফ যখন দেখা যাক মতা কী হয় না আমার মনে হয় ওদের তো খালি ট্রাইবেল অ্যাপ্রোচ না ট্রাইবেল অ্যাপিল আছে সমতল তো অ্যাপিল নেই ওদের ওরা কী করে ফ্যাক্টর হতে পারে বিভিন্ন জায়গায় এজেন্টের বা এজেন্টের গাড়িটা আটক করা হচ্ছে এজেন্টের গাড়ি গাড়ির উপর আটক করা হচ্ছে আর কিছু আমাদের উপর কিছু চেষ্টা করছে মতা কিন্তু এখন বেশি কিছু না আমাদের ছেলেরা বেশ সাহসী ছেলে ওরা বেশ প্রতিযোগিতা করছে আর পাহাড়ে তো কী বলো আমাদের চরিলাম পাহাড়ে তো আর কংগ্রেস সিপিএম নেই শুধু মতা আর বিজেপির লড়াই হচ্ছে চরিলামটা মূলত মিশ্র বসতি জাতীয় হ্যাঁ এখানে নন ট্রাইবাল ভোটারই বেশি প্রায় 67% নন ট্রাইবাল ভোটার আছে মানুষের মন তা করা যায় না জয় তো নিশ্চয় হবে কারণ কিন্তু কত ভোটে হবে দেখা যাবে ভালো ভালো মাঝেরই জিতে যাবে তবে স্যার কিছু কিছু জায়গায় দেখা গেছে মানে বললাম খুব ভালো ডিপ্লয়মেন্ট আছে পসের পসের খুব ভালো ডিপ্লয়মেন্ট এবং রেলওয়ে প্রোটেকশন পসের এটাও স্থানীয় পস না সব রেলওয়ে প্রোটেকশন পস ভালো ভালো পাশাপাশি খয়ারপুরের দিকেও একটা ইনসিডেন্ট হয়েছে পবিত্রকর যিনি আছেন ওনার দেখুন হারবে না ওরা হতে এক্সকিউজ বানিয়ে শুরু করে নিয়মই এটা ঠিক না গাড়িতে হারার আগে কিছু আপ আপ করতো না আগে ইভিএম খারাপ ইভিএম খারাপ নিজেরা যখন জিতে তখন ইভিএম ভালো এভাবে কিছু করে তারা বিরোধী তো নিয়মই এটা হারার আগে একটা এক্সকিউজ পিছনে ধরে বের হওয়ার একটা এক্সকিউজ থাকে ওদের ওটা শুরু হয়ে গেছে অলরেডি বুট ভালো হচ্ছে হ্যাঁ ভোট তো কোথায় গুলমাল আমি তো কোনো গুলমাল টুলমাল কোনো দেখি না কোনখানে আমরা তো অনেক ভোট দেখেছি ত্রিপুরায় যে 18 বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে পার্থক্যটা কি মানে পার্থক্য এটি আমরা ছিল বিরোধী দলে লাস্ট টাইম এবার আমরা সরকার হয়ে লড়ছি গতবার তো আমরা কী করতে হয়েছে সিপিএমকে সরানোর জন্য চলো পাল্টাই বলছি এবার তো আমরা বলছি আমরা কাজ করছি দেখুন এবার আমার সঙ্গে চলুন চলো ভবিষ্যৎ বানাই ঠিক না এটা নিয়ে আমরা যাচ্ছি এবার ধন্যবাদ।